বিশেষ চাহিদা সম্পন্ন যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বোয়ালদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকা চত্বরে। ধৃত ওই যুবকের নাম বিমল টুডু, পেশায় তিনি একজন কৃষক। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার পাশের গ্রামে ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে আদিবাসী সম্প্রদায়ের বিশেষ চাহিদা সম্পন্ন ওই যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর ওই যুবতী রক্তাক্ত অবস্থায় কোনো মতে বাড়ি ফিরে তার পরিবারকে সম্পূর্ণ বিষয়টি জানান। বুধবার দুপুরে বালুরঘাট থানায় নিজেদের তার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে অভিযুক্ত বিমল টুডুকে আটক করে বালুরঘাট থানার পুলিশ। বর্তমানে ওই যুবতীর চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় বালুরঘাট পুলিশ সুপার রাহুল দে কি জানিয়েছেন শুনবো। এটাও আজকে সকালে একটা খবর এসেছিল কি একটা একটা মেয়ে আর একটা ছেলে কোনো কারণে একটা ডিসপিউট ছিল, তারপরে যে ছেলে আছে কোনো কারণে মেয়েটাকে অ্যাসল্ট করেছে। তো আজকে থানায় কমপ্লেন নিয়ে এসেছে, তো আজকে কেস করা হয়েছে, ছেলে আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে মেয়ের মেডিকেলটা হবে, আর ভেরি সুন আমরা ওই পুলিশের স্টেটমেন্ট রেকর্ড করবো। মানে আমাদের লিগে প্রসেস শুরু হয়েছে, কেস শুরু হয়ে গেছে, আর এখন ইনভেস্টিগেশনে কী ডিটেলস আছে ওটা পরে বলতে। যে ছেলেতে করেছে সে বিমল টুডু হয়েছে কোথায় স্যার ঘটনাটা? স্যার এটা বোয়ালদার জেলা। বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট, টাইম 14 বাংলা।